শিশুদের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছিল অগাধ ও অসীম। রহমতের নবীর প্রীতিময় সোহাগের প্রত্যেকটি বিন্দু অবারিত ছিল শিশুদের জন্য। এমনিতেই তো নবীজির ভালোবাসায় উপচে পড়া সিন্ধু ছোট বড় প্রত্যেকের জন্য উন্মুক্ত ছিল, কিন্তু শিশুদের ক্ষেত্রে সেই ভালোবাসার প্রাবল্য যেন আরও বেশি হয়ে উঠত। আমরা আমাদের যাপিত জীবনে দেখতে পাই অনেক বাবাই তার সন্তানের জন্য মুখিয়ে থাকেন না। শিশুর পাশ দিয়ে অনেক বড়কে দেখা যায় হেঁটে যাচ্ছেন নির্বিকার চিত্তে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন না। কোনো শিশুকে দেখলে তিনি প্রাণবন্ত উচ্ছল না হয়ে পারতেন না, স্নেহের আঁচল ছড়িয়ে কাছে টেনে নিতেন, বুকের মমতায় সিক্ত করতেন, ভালোবাসার প্রীতিময় বাহুডোরে জড়িয়ে রাখতেন। নবীজির প্রতি মদিনার শিশুদের ভালোবাসা ছিল অন্যরকম। পথের মোড়ে বাড়ির ধারে নবীর প্রতি দৃষ্টি পড়লেই তারা ছুটে আসত, কোলে ওঠার বায়না ধরত, কত রকম দুষ্টুমিতে মেতে উঠত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এসে হাসান এবং হুসেনের সঙ্গে খেলা করতেন, প্রিয় নানাজানকে ওরাও খেলায় শরিক করে নিত। সিজদারত নবীজির পিঠে দুই ভাই উঠে বসে থাকত, অশ্ব বানিয়ে দাপিয়ে বেড়াত, নামাজরত নবীজি অপেক্ষা করতেন, সংযম প্রদর্শন করতেন, তাদের নিজ ইচ্ছায় পীঠ থেকে নেমে যাওয়ার অপেক্ষায়। নামাজ শেষে নবীজিও তাদের সঙ্গে শিশুসুলভ খেলায় মেতে উঠতেন, বালখিল্যতা করতেন, তাদেরই দুষ্টমির জন্য কখনো তিনি চোখ বড় করেননি, রুক্ষ শব্দ বলেননি, বরং তিনি প্রতিটি আচরণ উপভোগ করতেন। হয়তো কেউ ভাবছ আদরের কন্যা ফাতেমার সন্তান হওয়ার কারণে তাদেরকে তিনি ভালোবাসতেন, যেমনটি দেখা যায় প্রত্যেক দাদা দাদি এবং নানা নানির নিজ দৌহিত্রের সঙ্গে খুনসুটি করে থাকেন, এমনটি আদৌ নয়। নবীজির ভালোবাসা কোনো আত্মীয়র বন্ধনে বাধা পড়ত না, রক্ত ও আত্মীয়তার ব্যবধান ডিঙিয়ে তার ভালোবাসা ছিল প্রত্যেকটি কোমলমতি শিশুর জন্য। সব শিশুকেই তিনি সমান স্নেহের চোখে দেখতেন, আর ছেলে কি মেয়ে শিশু এই পার্থক্যের তো প্রশ্নই উঠত না। তাই তো দেখতে পাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ শেষে উপস্থিত লোকদের বলছেন, আমি অনেক সময় ছোট শিশুর কান্নার কারণে নামাজ সংক্ষিপ্ত করে ফেলি, কারণ শিশুর কান্না নবীজের প্রাণে বিদ্ধ। আল্লাহ অন্ত মন নিয়ে নামাজে দাঁড়ানো সত্ত্বেও শিশুর কান্না শুনেই তিনি অস্থির হয়ে উঠতেন, কখন নামাজ শেষ করবেন, কখন শিশুটিকে জড়িয়ে ধরবেন, কখন তার চোখের নোনা অশ্রুর মুক্ত সদৃশ্য দানাগুলো তিনি মুছে দেবেন, সেই ব্যাকুলতায় প্রিয় নামাজকেও সংক্ষিপ্ত করে ফেলতেন। হয়তো তোমাদের কেউ ভাবছে নবীজি বুঝি শুধুই কান্নারত শিশুর জন্যই তার হৃদয়ের তারল্য অনুভব করতেন, এমনটি আদৌ নয়। বরং নবীজির ছোট্ট শিশুকেও প্রাপ্য সম্মান জানাতে ভুলতেন না। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের সালাম জানাতেন। তিনি বলেন, নবীজিকে আমি সব সময় শিশুদেরকে সালাম দিতে দেখেছি, কোনো দিন তার এই আচরণে ব্যতিক্রম হয়নি। তিনি তাদেরকে সম্ভাষণ জানাতেন, এগিয়ে এসে জড়িয়ে নিতেন, তাদের ভালোবাসতেন, প্রাপ্য সম্মানটুকু জানাতে কোনো দিন কার্পণ্য করতে দেখিনি। শিশুদের প্রতি নবীজির অসাধারণ মমতাবোধের কথা সাহাবায়ে কেরাম জানতেন। এই কারণে নবীজি যখন কোনো যুদ্ধ বা সফর শেষে মদিনায় প্রত্যাবর্তন করতেন, তখন তারা নবীজিকে অভ্যর্থনা জানাতে শিশুদের পাঠিয়ে দিতেন। বাড়ি ছেড়ে এতদূর চলে আসা শিশুদেরকে দেখে নবীজি স্থির থাকতে পারতেন না, নিজে বাহন থেকে নেমে আগত শিশুকে কোলে তুলে নিতেন, এরপর তাকে কোলে বসিয়ে মদিনার দিকে যাত্রা করতেন, সৌভাগ্যের বাতাবরণে এইভাবেই তাদের জড়িয়ে রাখতেন। মক্কা থেকে হিজরত করে নবীজি মদিনার প্রান্ত সীমায় চলে এসেছেন, নবীজির অভ্যর্থনায় গোটা মদিনা ভেঙে পড়েছে, শিশুরা একসঙ্গে গেয়ে উঠছে, তো আলা বদ্রু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুক্র আলাইনা মাদা আ লিল্লাহিদা। অভ্যর্থনারত শিশুদের চোখে নবীজির কোমল প্রাণ চঞ্চল হয়ে উঠেছিল, তিনি হৃদয়ে ভরে তাদেরকে দোয়া দিয়েছিলেন। এই শিশুরাই তো পরবর্তীতে হয়ে উঠেছিলেন ইতিহাসের এক একজন মহানায়ক, তাদের হাত ধরেই তো সম্পন্ন হয়েছিল মক্কা বিজয়, তাদের মাধ্যমেই তো গোটা দুনিয়াতে উড্ডীয়মান হয়েছিল ইসলামের বিজয় পতাকা। শিশুদের প্রতি নবীজির ভালোবাসার একগুচ্ছ গল্প বললাম, যেখানে নবীজি তাদেরকে ভালোবেসেছেন, সম্মান জানিয়েছেন, হৃদয়ের কোমলতায় জড়িয়ে নিয়েছেন, নিজ বাহনে তুলে নিয়েছেন, গায়ের ধুলোবালি ঝেড়ে দিয়েছেন, খেলা করেছেন, তাদেরকে তিনি 7 বছর বয়সে নামাজ পড়তে শিখিয়েছেন, ইমানের আলোয় দীক্ষিত করেছেন, আল্লাহর ভয়ে কম্পিত হতে শিখিয়েছেন। রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভালোবাসাই তাকে করে তুলেছে মহান, যে শ্রেষ্ঠত্বের চূড়ায় দ্বিতীয় আর কেউই নেই।